তোমার প্রেমের পাগল হয়ে গেছি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই ঈদে আসছে 6 শতাধিক নাটক, তার মাঝে 3 শতাধিক নাটক রোমান্টিক। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি সহ বেশ কিছু কারণে এবার ঈদ নাটকের বাজেট বেড়েছে। অনেক তারকার শিডিউল পেতেও বাড়তি গুনতে হচ্ছে পারিশ্রমিক। টেলিভিশন প্রযোজকেরা জানান, সব মিলে বাজেট 15-20% বেড়েছে, তারপরও বাড়ছে ঈদ নাটকের সংখ্যা। ভিউকে প্রাধান্য দিয়ে রোমান্টিক ও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক নির্মাণে ব্যস্ত নির্মাতারা। প্রযোজক, পরিচালক ও কলা কৌশলীদের সূত্রে জানা যায়, ঈদ নাটকের সংখ্যা 600 ছাড়িয়ে যাবে। তার মাঝে 50 ভাগের বেশি গল্প রোমান্টিক, কারণ দর্শকেরা প্রেমের গল্প পছন্দ করে। এবার ঈদ নাটকের শুটিং এর শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে শুনতে হয়েছে, কলা কৌশলীরা পারিশ্রমিক বাড়িয়েছেন। এবছর 15টি নাটক প্রচার করবে CMV ইউটিউব চ্যানেল, বাজেট 20 কোটি টাকার উপরে। ইতিমধ্যে তারা বেশিরভাগ কাজের শুটিং শেষ করেছে। প্রতিবারের চেয়ে এবার 20 লাখ টাকা বাজেট বেড়েছে। ঈদ উপলক্ষে 6 শতাধিক নাটক প্রচারিত হবে, 9টি টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়। মানিকগঞ্জ নিউজ, মানিকগঞ্জের মানুষের সাথে।